ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল skkworld। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও, কারণ অঙ্গনওয়াড়ির যে কর্মী এবং সহায়িকা পদ, সেই কর্মী এবং সহায়িকা পদের যে নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, যদি আপনারা এই দুটি পদের জন্য আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, আর আপনি অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর ভিতরেই আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কোথা থেকে ফর্ম কালেক্ট করবেন, সেই সেন্টারে আপনাদের কতগুলো পদ খালি রয়েছে, যে পদগুলোর জন্য আপনারা আবেদন করবেন, তো কোন সেন্টারে বা কোন মিউনিসিপ্যালিটি অঞ্চলে বা কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে কতগুলো করে কর্মী এবং সহায়িকার পদ ভ্যাকান্সি রয়েছে, সব কিছু সম্পর্কে। এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এর সিলেবাস কী রয়েছে এবং কত নাম্বারের ভিতরে হবে আপনাদের লিখিত পরীক্ষা এবং কত নাম্বারের ভিতরে হবে আপনাদের মৌখিক পরীক্ষা। তো ফ্রেন্ডস, ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন, আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেল skkworld সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আপনি গুগল ওপেন করবেন। এখানে এসে গুগলের সার্চ বারে লিখবেন বীরভূম, বীরভূম gov.in। এই সাইটটিতে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পরই আপনি এই সাইটটিতে পৌঁছে যাবেন। তো আমরা এখন যে বীরভূমের যে ওয়েবসাইট, যে বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে, তো সেই বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে এখানে আমরা চলে এসেছি। ওয়েলকাম টু বীরভূম ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। তো এখানে এসে যে জব পার্টটি দেখছেন, এই জব আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম একটি উইন্ডোজ আপনার সামনে শো করবে। তো এখানে এসে আপনি এই পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন। করলে এখানে দেখুন এই 15 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত, এই 15 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে যে জিনিসগুলো রয়েছে এখানে হচ্ছে এই 12 থেকে দেখুন এখানে কোন কোন জায়গায়, যেমন মোহাম্মদ বাজার 15 নম্বরে আছে, মোহাম্মদ বাজার মেমো নাম্বার এত, ডেট 30/1/2019, নোটিশ রেসিডেন্ট জেনারেট এখানে করা হয়েছে। এখানে আপনি যদি ভিউ করেন তো এখানে এই পেজগুলি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই বিজ্ঞপ্তিগুলি আপনি যে এলাকার বাসিন্দা, আপনি ঠিক সেই এলাকার যে ফর্মটি, সেই ফর্মটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এই 4টি ফর্মেরই ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সাইথিয়ার একটি পেজে। তো এখান থেকে আপনারা ভিউ করবেন, করে ডাউনলোড ক্লিক করবেন, তাহলেই এখানে ডাউনলোড শো করবে। তো আপনি এখান থেকে ডাউনলোড স্টার্ট করবে, ডাউনলোড হয়ে যাবে এবং ফর্মটিকে ওপেন করবেন। ওপেন করবার পর আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই ফর্মটির একটি প্রিন্ট আউট বার করতে হবে, আর করবার পর সেই প্রিন্ট আউটটিকে আপনাকে ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের, সাঁইথিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ ICDS এর সাঁইথিয়া বীরভূম। এটি আপনার প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিটি, তার ডেট হচ্ছে 30/1/2019। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সাঁইথিয়া সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে অস্থায়ী পদে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নিযুক্তির জন্য উপযুক্ত মহিলা প্রার্থীগণের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এর যে ডেট, এই আহ্বান যে ডেট, সেই ডেটটি হল 8/2/2019 থেকে 1/3/2019 তারিখের মধ্যে আপনাকে এই পদের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই ফর্মটি আপনি জমা দিতে পারবেন দুপুর 12টা থেকে 3টার মধ্যে, আপনি অথবা অন্য কাউকে দিয়েও আপনি এই আপনার ফর্মটিকে সেখানে জমা দিতে পারেন। এছাড়া
আপনাকে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ডাকযোগে কোনো আবেদন প্রদত্ত গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনাকে নিজেই গিয়ে অথবা অন্য কোনো প্রার্থীর সাহায্যে সেই ফর্মটিকে কিন্তু পাঠাতে হবে। তো এখানে দেখুন আরও পরিষ্কার লেখা আছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্য পদের বিবরণ। এখানে দেখুন মোট শূন্য পদ দিয়েছে 6, অসংরক্ষিতদের 3, তপশিলি উপজাতিদের 1, তপশিলি জাতিদের 1, অন্যান্য সংরক্ষিতদের শ্রেণী এ 1 এবং শ্রেণী বি 0, প্রতিবন্ধতে আছে 0। এখানে যে যে এই ফর্মের জন্য যে শর্তাবলী চাওয়া হয়েছে তা হলো, এই পদের জন্য আপনাকে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে 1/1/2019 তারিখ অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস বা কোনো স্বীকৃত পদের সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। প্রার্থীগণকে অবশ্যই অন্য প্রকল্প এলাকায় যেমন এইসব জায়গার বাসিন্দা হওয়া চলবে না, বা যেসব অঞ্চল থেকে আপনি ফর্মটিকে ফিল আপ করতে চাইছেন সেই অঞ্চলেই আপনার বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আপনাকে 90 নম্বরের জন্য পরীক্ষা হবে। আরও পরিষ্কার এর মধ্যে আপনি যা পেয়ে যাবেন তা হলো, এই অঙ্গনওয়াড়ি পদের যে সহায়তা সাইথিয়া গ্রাম পঞ্চায়েত, তো এখানকার কোন কোন গ্রাম পঞ্চায়েতে মোট কতগুলি পদ রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন ক্রমিক নাম্বার অনুযায়ী পরপর দেওয়া আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো পরপর দেওয়া রয়েছে, মোট শূন্য পদ কত সেটা দেওয়া আছে, রয়েছে অসংরক্ষিত তপশিলি জাতি উপজাতি এদের জন্য ঠিক কত এবং প্রতিবন্ধের জন্য ঠিক কটা করে পদ রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে, সব কিছু কিন্তু এখানে পরিষ্কার দেওয়া থাকবে, আপনারা সেখানে দেখে সংরক্ষিত জানতে পারবেন। এছাড়াও পৌরসভার কোন কোন ওয়ার্ডে কতজন কর্মীকে নিয়োগ করা হবে সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ক্রমিক নাম্বার অনুযায়ী এতগুলো ওয়ার্ড রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে, তো এখানে পৌরসভার যে ওয়ার্ড সেই ওয়ার্ডের নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং মোট শূন্য পদ কোন কোন ওয়ার্ড থেকে কতজন সব কিছু এখান থেকে আপনারা করে নিতে পারবেন। এই পরীক্ষার শর্তাবলী, প্রার্থীর বয়স এখানে 18 থেকে 45 বছরের মধ্যে হতেই হবে 1/1/2019 তারিখে অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হতেই হবে আপনাকে সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয় হইতে। এই পদের জন্য যদি আপনি আবেদন করেন তো আপনাকে সেই গ্রাম পঞ্চায়েত অথবা সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কিন্তু হতেই হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 90 নম্বরে একটি লিখিত পরীক্ষা হবে, তাতে ন্যূনতম 30 নম্বর আপনি যদি পান তাহলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা আপনাকে দিতে বসতে দিবে। তো আপনার প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে। সাধারণ শর্তাবলী উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, যা তা হলো প্রার্থীকে স্থায়ী বসবাস সংক্রান্ত সংশয়পত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি সভাপতি, বিধায়ক, পঞ্চায়েত এসব কার কার কাছ থেকে নিতে পারবেন সেই সম্বন্ধে পরিষ্কার দিয়ে দেওয়া রয়েছে। প্রার্থীর জাতি সংক্রান্ত সংশয়পত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে, অন্য রাজ্যের প্রাপ্ত জাতি সংশয়পত্র কিন্তু দেওয়া চলবে না। তো এখান থেকে আপনারা এই শর্তাবলীগুলি ঠুক ভালোভাবে পড়ে নেবেন এবং তারপর ফিল আপ করবেন। আর একটু নিচে যখন আসবেন আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। এখানে ফর্মে সব কিছু পরিষ্কার দেওয়া রয়েছে, এখানে কটি ছবি লাগবে সেই সব ছবি, আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে ফর্মটিকে ফিল আপ করে নেবেন। এবং সব কিছু করবার পর আবেদনকারীর স্বাক্ষর করে আপনাকে জমা দিতে হবে। আপনাকে যা জমা দিতে হবে তা হলো সেই শিশু বিকাশ যে অফিস রয়েছে আপনার এলাকার বা ICDS অফিস রয়েছে সেই অফিসে আপনাকে জমা দিতে হবে 1/3/2019 তারিখের মধ্যে 12:00 থেকে 3:00 মধ্যে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যে আপনারা তো ফ্রেন্ডস, বীরভূমে যেহেতু বিজ্ঞপ্তি জারি হয়েছে তো আপনারা কিন্তু চাইলেই এখন বীরভূমের এই সহায়িকা পদের জন্য এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে যে অঙ্গনওয়াড়ি পরীক্ষার কর্মী এবং সহায়িকা পদের নিয়োগের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ঠিক এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।